গুটখার পাউচ থেকে বেরিয়ে আসছে একের পর এক নোট রবিবার এমনই এক চাঞ্চলকর ভিডিও ভাইরাল হয়েছে আসলে গুটখার পাউচে লুকোনো ছিল লাখ লাখ টাকা কাস্টমসের আধিকারিকদের তল্লাশিতে বেরিয়ে আসে সেই লুকোনো টাকা এক এক করে পাউচগুলি ছিঁড়তে বেরিয়ে আসে রুপোলি কাগজে মুরুনো ডলার রবিবার কলকাতা নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাচ্ছিলেন যাত্রী চেক ইন করতে গেলে ব্যাগে প্রতি সন্দেহ হয় কর্মরত কাস্টমস আধিকারিকদের তল্লাশি চালানো হয় যাত্রীর চেক ইন ব্যাগে ব্যাগ থেকে প্রথম অবস্থায় পাওয়া যায় প্রচুর পরিমাণে গুটখার পাউচ পরবর্তী সময়ে সেই গুটখার পাউচ ছিঁড়তে চক্ষু চরক গাছ কাস্টমস কর্মকর্তাদের গুটকার পাউচ ছিঁড়তে তার থেকে বেরিয়ে এলো একের পর এক নোট মোট চল্লিশ হাজার মার্কিন ডলার পাওয়া গিয়েছে সেই গুটকার পাউচ ছিঁড়ে যার ভারতীয় টাকায় দাঁড়ায় বত্রিশশো লক্ষ টাকারও বেশি সেই যাত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কাস্টমস ব্যুরো রিপোর্ট আর ই নিউজ